বাড়ির গরুকে রাখতে হবে বাড়িতেই, রাস্তায় বেরোলেই জুটবে শাস্তি ও জরিমানা। আর শাস্তি মানে আবার যে সে শাস্তি নয়, গরুর মালিককে জুতো পেটা করা হবে, এই নিদান দিয়েছেন মধ্যপ্রদেশের এক পঞ্চায়েত প্রধান। যদিও গ্রামের সবাই এই পঞ্চায়েত প্রধানের নিদানের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের শাহদল জেলার নাঙ্গাদুই গ্রাম, এই গ্রামেই এমন অদ্ভুত নিদান দেওয়া হয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই এ নিয়ে একটি দল গঠন করা হয়েছে। এই দলের সদস্যরা প্রতি বাড়িতে গিয়ে পঞ্চায়েতের এই নতুন নিয়ম নিয়ে গ্রামবাসীদের জানিয়ে দিচ্ছেন। গ্রামবাসীদের নতুন নিয়ম সম্পর্কে সতর্ক করা হচ্ছে। জানা যাচ্ছে বাড়ির বাইরে গরু বেরোলে ওই গরুর মালিককে 500 টাকা জরিমানা করা হবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে দেখা যাচ্ছে রীতিমতো ঢেড়া পেটিয়ে পঞ্চায়েত প্রধানের নতুন নিদান সম্পর্কে জানানো হচ্ছে গ্রামবাসীদের। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দেখুন রীতিমতো ঢেড়া পেটানো হচ্ছে, তারপর সেই নিদান যে নিদানটা দেওয়া হচ্ছে সেই নিদানটা গ্রামবাসীদেরকে জানানো হচ্ছে। পঞ্চায়েতের এক আধিকারিক জানান, গ্রামের কারো পোষ্য গরু রাস্তায় ঘুরলে পদক্ষেপ করা হবে, নিদান না মানার শাস্তি হিসাবে গরুর মালিককে জুতো দিয়ে 5 বার মারা হবে, সঙ্গে দিতে হবে জরিমানা। পঞ্চায়েত প্রধানের এই নিদান সম্পর্কে প্রতিবাদে সরব হয়েছেন গ্রামবাসীরা। এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য মহকুমা শাসকের হস্তক্ষেপও দাবি করেছেন তারা, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি জেলা প্রশাসন। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।